রাজ্যের লাখ লাখ শিক্ষার্থীর আহিছে জরুরি খবর। অসমৰ লাখ লাখ শিক্ষার্থী লগতে শিক্ষক আর অভিভাবকর আহিছে জরুরি নির্দেশনা। শিক্ষা বিভাগের ফালের এই জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। শিক্ষা বিভাগে জারি করেছে নির্দেশনা, 1 আগস্টর রাজ্যের বিদ্যালয় সমূহ স্বাভাবিক পাঠদান আরম্ভ হব, যেহেতু গরম বন্ধ শেষ হব আর প্রচন্ড গরমের পূর্বে যে নির্দেশনা জারি করা হয়েছিল অর্থাৎ রাতেপা স্কুল খোলা হয়েছিল, কিন্তু এই নির্দেশনা এটা প্রত্যাহার করা হয়েছে। পূর্বর সময়সূচী অনুসরি বিদ্যালয়ের পাঠদান হব, প্রচন্ড গরমের সলনি করা হয়েছিল বিদ্যালয়ের সময়সূচী, কিন্তু 1 আগস্টর স্বাভাবিক সময়তে পাঠদান আরম্ভ হব। 1 আগস্টর স্বাভাবিক সময়মতে বিদ্যালয়ের পাঠদান আরম্ভ হব, পুয়া 9 বজাত বিদ্যালয়ের পাঠদান আরম্ভ করা হব। প্রচণ্ড গ্রীষ্ম প্রবাহর পূর্বে যে নির্দেশনা জারি করা হয়েছিল রাতেপা স্কুলের নির্দেশনা জারি করা হয়েছিল, কিন্তু এই নির্দেশনা এটা প্রত্যাহার করা হয়েছে। 1 আগস্টর স্বাভাবিক সময়মতে আপনাদের স্কুলত উপস্থিত থাকিব লাগিব। শিক্ষা বিভাগের ফালের সকলো ছাত্র ছাত্রী অভিভাবক আর শিক্ষক শিক্ষয়িত্রী এই নির্দেশনা জারি করা হয়েছে। আর এনে ধরনের খা খবর পাই থাকিবর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলে চার বহুত ধন্যবাদ।